সাজেমে দেখাও কীভাবে বুকমাই শো থেকে মুভি টিকিট বুকিং করবে। সো সেটা হচ্ছে SBI ইলাইট ক্রেডিট কার্ডের মাধ্যমে। সো সেটা এখন দেখাবো কীভাবে করবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবি, স্কিপ করবে না। সো আমি চলে গেলাম বুকমাই শো অ্যাপে। সো আমার সামনে অ্যাপটা ওপেন হয়ে গেছে। সো আমি এখন সিলেক্ট করব একটা মুভি, যে কোনো। সো ব্ল্যাক প্যান্থার, সো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখানে দেখাচ্ছে বুকিং টিকিট। সো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু এটা সিলভার স্কিম, সো বহরমপুরে এটা 11:00 AM। সো আমি এটা সিলেক্ট করলাম। সো এটা আমি দুটো সিলেক্ট করবো সিট। তো সিলেক্ট সিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন সিলেক্ট করব 4 and 5টা। সিলেক্ট করার পর পে করলাম। পে করার পর এখানে আমি ইমেল আইডিটা দিয়ে দেবো, দিয়ে UPI ডেবিট কার্ড এন্ড ক্রেডিট কার্ড এন্ড মোর পেমেন্ট অপশন। সো আপনি চাইলে এটা ক্লিক করে অনেক কটা অপশান আছে, গিফট কার্ড, নেট ব্যাঙ্কিং, পেলাইটা, রিডিম পয়েন্ট। সো এর মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। সো আমি এখন এখানে আছে আনলক অফার, অ্যাপ্লাই প্রোমো কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। সো আমি ক্রেডিট কার্ডটা সিলেক্ট করলাম। ক্রেডিট কার্ডটা সিলেক্ট করার পর আমি এখন সিলেক্ট করবো SBI ইলাইট ক্রেডিট কার্ড। সো এখানে দেখাচ্ছে SBI ইলাইট ক্রেডিট কার্ড। সো এখানে শো করছে SBI ইলাইট ক্রেডিট কার্ড। সো এখানে দিস অফার ইজ ভ্যালেড ফর SBI সিগনেচার ইলাইট ক্রেডিট কার্ড কাস্টমার, গেট ফ্রি 2 মুভি টিকিট পার মান্থ। সো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি এন্টার করব ক্রেডিট কার্ড নাম্বারটা। সো ক্রেডিট কার্ড নাম্বারটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে অ্যাপ্লাই অফারে ক্লিক করলাম। সো এখানে দেখাচ্ছে কনজারেশন সাকসেসফুল। সো এখানে দেখাচ্ছে আমি 400 টাকা অফ। সো আমি এটা